26 ফেব্রুয়ারি 2015 বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে আহত করা হয় মুক্তমনা লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদ আহমেদ বন্যাকে। বন্যা প্রাণে বেঁচে গেলেও বাঁচানো যায়নি অভিজিৎ রায়কে। সন্তান হত্যার বিচার চেয়ে থানায় মামলা করেন অভিজিতের বাবা মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অজয় রায়। খুনিদের গ্রেফতারের দাবিতে রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ঘটনার পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে, 10টি আলামত পরীক্ষার জন্য নিয়ে যায় তারা। শুরুতে গোয়েন্দা পুলিশের হাতে থাকলেও 2017 সালে মামলার তদন্তভার পায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। হত্যাকাণ্ডে 4 বছর পর 2019 সালের 13 মার্চ আদালতে 6 আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। চার্জশিটে বলা হয়, দীর্ঘ 2 মাস ধরে আসামিরা এলিফ্যান্ট রোডের একটি বাসা ভাড়া নিয়ে অভিজিৎকে বিভিন্ন স্থানে অনুসরণ ও তাকে হত্যার নীল নকশা করে। ওই বছরের 1 আগস্ট ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করে। 28 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। হত্যার দায় স্বীকার করেছে 3 আসামি। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা, সব আসামি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। 6 জন আসামির বিরুদ্ধেই আমরা সাক্ষ্য প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং মাননীয় আদালতের কাছে যুক্তিতর্কের সময় বলেছি এই 6 জন আসামি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা প্রার্থনা করেছি। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণে সক্ষম হয়নি। আশা করি যে বিজ্ঞ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাবো এবং এই আসামিরা বেকসুর খালাস পাবে। মামলার অন্যতম আসামি চাকুরিচ্যুত মেজর জিয়া সহ 2 জন এখনো পলাতক। মারজিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।